সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল গ্রিন সাকসেস। সো আজকে আমরা উচ্চ মাধ্যমিক 2020 সালের ভূগোল সাজেশনের ভিডিও নিয়ে চলে এসেছি। সো আজকে আমরা মোট 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি খুবই ইম্পর্টেন্ট, এবং এর একটি সেকেন্ড পার্ট ভিডিও আসবে যেখানে আরও 10টি প্রশ্ন বলবো। সো এই টোটাল 20টি প্রশ্ন ছাড়া তোমরা আর কোনো কোশ্চেন করবে না, কারণ এই 20টি কোশ্চেনের মধ্যেই আপনারা কমন পেয়ে যাবেন 100%। সো চলুন ভিডিওটি শুরু করছি, আর তোমরা সেকেন্ড পার্ট ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ওই ভিডিওটি তোমরা মিস করো না। সো চলুন ভিডিওটি শুরু করছি। সো প্রথম যেই প্রশ্নটি রেখেছি সেটি হলো, উইলিয়াম মরিস ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো। ইলুভিয়েশন বলতে কী বোঝো? এটির কোশ্চেন বিভাজন থাকবে 6+1=7। দ্বিতীয় যেটি রেখেছি সেটি হলো, পরিবেশের ওপর ওজন স্তরের প্রভাব আলোচনা করো। লবণাক্ত উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। তৃতীয় নম্বরে যেটি রেখেছি সেটি হলো, বিশ্বব্যাপী জনসংখ্যা বণ্টনের ওপর পরিব্রাজনের প্রভাব আলোচনা করো। জনবিবর্তন মডেলের বিভিন্ন পর্যায়গুলি বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই মডেলটি খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্যে, সো তোমরা করবে অবশ্যই। আর এরপর যেটি রেখেছি সেটি হলো, কুইনারি ক্ষেত্র কাকে বলে? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য আলোচনা করো। হোয়াইট কলার ওয়াকার কাদের বলা হয়? এটি থাকবে 2+3+2=7। এরপর যেটি রেখেছি সেটি হলো, জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয় কেন? তারপরে হচ্ছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো। এরপরে যেই প্রশ্নটি রেখেছি সেটি হলো, উন্নত এবং উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডগুলি বৈশিষ্ট্য আলোচনা করো। অভিবাসন এবং বাস্তুত্যাগ বলতে কী বোঝো? এটির প্রশ্ন বিভাজন যেটি থাকবে 4+3=7। এরপর যেটি রেখেছি সেটি হলো, 7 নম্বরে, ম্যাক্রো এবং মেসো অঞ্চলের পার্থক্য আলোচনা করো। ক্ষুদ্র পরিকল্পনা অঞ্চলের স্তরগুলি আলোচনা করো। এটির প্রশ্ন বিভাজন যেটি থাকবে 4+3=7। এরপর যেটি রেখেছি সেটি হলো, উন্নত এবং উন্নয়নশীল দেশের পিরামিডগুলির উন্নয়নশীল দেশের জনসংখ্যার পিরামিডের আকৃতি কেমন? পৃথিবীর 2টি জনবিরল দেশের নাম লেখো। রৈখিক জনবসতি গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এটির কোশ্চেন বিভাজন থাকবে 1+1+5=7। এরপর যেটি রেখেছি সেটি হলো, গোষ্ঠীবদ্ধ এবং বিক্ষিপ্ত জনবসতির পার্থক্য আলোচনা করো। ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির শ্রেণীবিভাগ করো। এটি থাকবে 4+3=7। এরপর যেটি রেখেছি সেটি হলো, ক্যাল কি? এবং তারপরে এর সাথে প্রশ্ন থাকবে, গ্রামীণ ও পৌর বসতি পার্থক্য আলোচনা করো। এটি থাকবে 2+5=7। সো এই 10টি প্রশ্নই করেছি, আর এর সেকেন্ড পার্ট ভিডিও খুব শীঘ্রই চলে আসবে, আর সেই ভিডিওটি অবশ্যই দেখবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে ওই ভিডিওটি তোমরা মিস করো না। আর তোমরা যদি শর্ট প্রশ্নের সাজেশন চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরপরে হিস্ট্রি সাজেশন আসছে, সো সেই ভিডিওটি অবশ্যই মিস করবে না। সেই ভিডিওতে হিস্ট্রির উচ্চ মাধ্যমিক 2020 সালে হিস্ট্রির খুবই ভালো সাজেশন আসছে, আর ওইখানে একটি পার্টি থাকবে যেখানে 20টি প্রশ্ন বলবো। সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো, আর পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে পারো যাতে ওই ধরনের ভিডিওগুলি তোমরা মিস যাতে না করো। সো আজকের জন্য এইটুকুনি, গুড বাই, টেক কেয়ার।